আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৌদা ইসলাম বর্ষা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তৃতীয়বারের মতো আজ ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় 8,000 অতিথি। বিএনপির আমলে কোনো দুর্নীতিরই বিচার হয়নি বললেন ওবায়দুল কাদের। সবদিকে বন্ধাত্ম পরিস্থিতি সৃষ্টি করেছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। স্থানীয় সরকার নির্বাচনে 390 জন প্রার্থীর সম্পদের পরিমাণ কোটি টাকার বেশি জানিয়েছে টিআইবি। গত 5 বছরে 3 গুণের বেশি হয়েছে কোটিপতি প্রার্থীর সংখ্যা। এমপি আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার সিএমকে নিয়ে কলকাতা সিআইডির অভিযান, খাল থেকে হাড় উদ্ধার। এবং অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সাব রেজিস্ট্রার অফিসের এক অফিস সহায়কের বিরুদ্ধে, গড়ছেন প্রায় 10 কোটি টাকার সম্পদ। তৃতীয়বারের মতো আজ ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। সন্ধ্যা 7টায় রাষ্ট্রপতি ভবনে মোদী এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা শপথ নেবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সহ দেশি বিদেশি প্রায় 8,000 অতিথি উপস্থিত থাকবেন। সার্বিকভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত। 3 স্তরের কড়া নিরাপত্তার ব্যবস্থা হয়েছে দিল্লি জুড়ে ও রাষ্ট্রপতি ভবনের আশপাশের এলাকায়। জুবায়ের রহমানের রিপোর্টে। ভারতের টানা 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে দিল্লিতে। রাষ্ট্রপতি ভবনে সন্ধ্যা 7:15 শপথ নেবেন নবনির্বাচিত এ প্রধানমন্ত্রী। G20 শীর্ষ সম্মেলনে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, মোদীর শপথ অনুষ্ঠানকে ঘিরেও থাকছে সেরকমই ব্যবস্থা। মোদীর শপথ উপলক্ষে অনুষ্ঠানস্থল ও আশেপাশের নিরাপত্তা নিশ্চিত করতে 5টি আধাসামরিক সংস্থা, NSG কমান্ডো এবং ড্রোন মোতায়েন থাকছে। এ সময় বিশিষ্ট ব্যক্তিরা যে পথে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন, সে পথে স্নাইপার ও সশস্ত্র কর্মীরা থাকবেন সতর্ক অবস্থায়। এছাড়া ড্রোনের মাধ্যমে কৌশলগত অবস্থানগুলোর ওপর নজরদারি করা হবে নিখুঁতভাবে। AI প্রযুক্তি এবং ফেসিয়াল রিকগনিশনের মতো উন্নত প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে। রাষ্ট্রপতি ভবনের চারপাশে কৌশলগত অবস্থান নিয়েছে সোয়াট টিম এবং NSG কমান্ডো সহ প্রায় 2,500 পুলিশ সদস্য। এ উপলক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তাও বাড়ানো হয়েছে। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিতদের মধ্যে থাকবেন শ্রমিক, রেলকর্মী, ট্রান্সজেন্ডার এবং সরকারি প্রকল্পের সুবিধাভোগীরা। অনুষ্ঠানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সিসিলির শীর্ষ নেতাসহ সার্কভুক্ত দেশগুলোর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন মানে সন্ত্রাস, দেশের মানুষ বিএনপির সাথে নেই। তিনি বলেন, বিএনপির আমলে কোনো দুর্নীতিরই বিচার হয়নি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় একথা জানান তিনি। বেনজির অথবা আজিজ আওয়ামী লীগের লোক নয় উল্লেখ করে তিনি বলেন, তাদের দায়মুক্তি দিয়ে বিচারহীনতার সংস্কৃতি চালু করা যাবে না। আগামী 23 জুন আওয়ামী লীগ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে বলেও জানান সেতুমন্ত্রী। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য। এই যে বিএনপি যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে, শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে লুটপাট করার জন্য নয়, লুটপাট আমরা বন্ধ করেছি। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাদের বিচার করার সৎসাহস বিএনপি ছিল না, শেখ হাসিনার আছে। লুটপাট করে কেউ এখানে পার পেয়ে যেতে পারবে না। সরকার সর্বক্ষেত্রে বন্ধাত্ম পরিস্থিতি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাবের এর আলোচনা সভায় তিনি একথা বলেন। ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ দেশকে বিক্রি করে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমস্যার সমাধান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগ নেই। আমাদের সর্বক্ষেত্রে একটা বন্ধাত্ম সৃষ্টি করেছে সরকার, একটা ব্যাংক্রাপসি সবখানে। লাভ কাদের? লাভ হচ্ছে তাদের, কারণ তারা তো টাকা কামাচ্ছে। একটা তো রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম দরকার,
সেই প্ল্যাটফর্ম করার জন্য উনি কিন্তু সবাইকে ডেকেছিলেন। আওয়ামী লীগ যেকোনো মুভমেন্ট, যে কোনো লড়াই একা কখনো সম্ভব হয় না, সবাইকে নিয়ে করতে হয়। আজকে আমাদের যে লড়াই, এই লড়াই কিন্তু আমাদের অস্তিত্বের লড়াই। এই লড়াইটা শুধু ভোটাধিকার না, জাতির অস্তিত্বের লড়াই। ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় এবার কলকাতার একটি খাল থেকে বেশ কিছু হাড় উদ্ধার করেছে কলকাতার সিআইডি। তবে উদ্ধার হওয়া এসব হাড় বাংলাদেশের সংসদ সদস্য আনারের কিনা তা এখন স্পষ্ট নয়। ফরেন্সিক পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এদিন গ্রেপ্তারকৃত সিএমকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কলকাতা সিআইডি। সকালে সিএমকে নিয়ে ভাঙড়ের সাতুরিয়া এলাকার বাগজোলা খালে নামেন সিআইডির সদস্যরা। এরপর সিএমের দেয়া তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে কিছু হাড়গোর খুঁজে পায় তারা। অভিযানে সিআইডির সঙ্গে ছিল নৌসেনা এবং কলকাতা পুলিশের ডিএমজি টিম। রাজধানীর বারিধারায় ফিলিস্তিনের দূতাবাসের সামনে নিরাপত্তার কাজে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে আরেক পুলিশ সদস্য। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন দুজন পথচারী। গতরাত 12টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যাকারী ওই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তার নাম কাউসার, আর নিহত ওই পুলিশ সদস্যের নাম মনির। তারা দুজনেই পুলিশের কনস্টেবল। কি কারণে এ হত্যাকাণ্ড তা জানতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি, থানায় নিয়ে যাওয়া হয়েছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। যেহেতু এটা একটা খুব প্রাথমিক পর্যায়ে, আমরা তদন্ত করে দেখছি, এর সাথে যা যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা আইনানুগভাবে এই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কুমিল্লার বড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সকালে উপজেলার বক্সিমূল ইউনিয়নের জামতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশিম জানান, স্থানীয়রা জামতলা উত্তরপাড়া সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান। তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ভারত থেকে চিনি আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছে। পরে স্থানীয় শঙ্কুচাল ক্যাম্পের বিজিবি সদস্যদের সাথে নিয়ে তিনি কাটাতার বেড়া এলাকায় গিয়ে মরদেহ দেখতে পান। চিনি লেগে যাওয়ার পরে মানে বিএসএফ কইছে তারা সরে যা, কিন্তু সরে নাই। চিনি বসরা কান্দল হইছে, গুলি করছে, অসতম গুলি মরে নাই, দ্বিতীয়বার গুলি দেন মরছে। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে সাব রেজিস্ট্রার অফিসের এক অফিস সহায়কের বিরুদ্ধে। বিশ গ্রেডের একজন অফিস সহায়ক জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন পান 10-15,000 টাকা। বাজারের বর্তমান প্রেক্ষাপটে এ টাকায় রাজধানীতে পরিবারের খরচ মিটিয়ে আয় থাকার কথা নয়, কিন্তু তিনি সম্পদ করছেন প্রায় 10 কোটি টাকার। বলছি মোহাম্মদপুর সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহায়ক জাহাঙ্গীর আলমের কথা। আরও জানাচ্ছেন মুজিবুর রহমান। জাহাঙ্গীর আলম গেল 22 বছর অফিস সহায়ক পদে চাকরি করে বেতন পেয়েছেন 36 লক্ষ টাকা, কিন্তু সম্পদ গড়েছেন প্রায় 10 কোটি টাকার। রাজধানীর পশ্চিম যাত্রাবাড়ি হ্যাপি টাওয়ারে জাহাঙ্গীরের নিজের ও আত্মীয়র নামে কিনেছেন 3টি ফ্ল্যাট, যার দাম 2 কোটি 10 লক্ষ টাকা। যাত্রাবাড়ি কাজদায় রয়েছে 6 কাটার ফ্লট, যার বাজার দর 4 কোটি 20 লক্ষ টাকা। যাত্রাবাড়ি এই হ্যাপি হোল্ডিংস নামে যে এই টাওয়ারে জাহাঙ্গীর নামের এক ব্যক্তি, তিনি নাকি সাবডিস্ট্রি অফিসারের পিয়ন, তার নাকি এখানে 3টা ফ্ল্যাট আছে। ডগার মোজায় তার এখানে কিছু জায়গা আছে, যাত্রাবাড়ির জন্য নাকি আছে। আসলে একজন সাবডিস্ট্রি অফিসারের পিয়ন তিনি কী করে যা আসলে 15-16,000 টাকা বেতন পেয়ে কী করে এত সম্পদের মালিক হন, এটা তো আসলে রাষ্ট্র জনগণের অর্থ লুণ্ঠন ছাড়া এ সম্ভব না। আসলে এই ধরনের দুর্নীতিবাজ ব্যক্তিদের আসলে শাস্তি হওয়া উচিত। আমার এখানে কয়টা ফ্ল্যাট? 3টা ফ্ল্যাট। দা কার জাহাঙ্গীর সাহেব, উনি কী করেন? নিজে চাকরি করে। কোথায়? সাবেশ্বর বসে।
মাই টিভির অনুসন্ধানে বেরিয়ে আসে থলের বিড়াল। অভিযোগ রয়েছে, জাহাঙ্গীর আলম মোহাম্মদপুর সাব ডিস্ট্রিক্ট অফিসে সাধারণ মানুষকে হারাধি করে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। ঘুষের অর্থে ড্যামরার ডগাই মৌজায় কিনেছেন পাঁচ কাটার প্লট, যার বাজার দর 2 কোটি টাকা। গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ বহরি এলাকায় 80 শতক জমি ও 25 শতক জমির ওপর 4 তলা ফাউন্ডেশন দিয়ে করেছেন 1 তলা বাড়ি, যার বাজার মূল্য 1.5 কোটি টাকা। এলাকাবাসীর মনেও প্রশ্ন, কিভাবে এত সম্পদের মালিক হলেন জাহাঙ্গীর? জাহাঙ্গীর ভাই বলে আমরা সম্বোধন করি তাকে। এখানে আছে হচ্ছে 3টা ফ্ল্যাট, ডগায়ের আছে, যাত্রাবাড়ি আছে, আলাদিনের চেরাক মিলে যাওয়া হয়তো পাইছে। সরকারের কেন, যদি প্রাইভেট ব্যক্তিগত চাকরিও করে ওইখানে সম্ভব না। আর উনি যদি এগুলো কিনে থাকেন, এটা ওনার সাথে কথা বলে দেখতে হবে যে আসলে উনি এই টাকার উৎসগুলো কোথায় পেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ মোহাম্মদ রেজাউল করিম সোহাগ বলেন, সাব রেজিস্ট্রার অফিসগুলোতে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের, দাতা ও গ্রহীতাকে হয়রানি করে অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগও নেহাত কাম্য নয়। সাব রেজিস্ট্রার অফিসের দুর্নীতির বিষয়ে অভিযোগ কিন্তু দীর্ঘদিনের। ইনফরমেশনের মাধ্যমে যেটা জানতে পারলাম, মোহাম্মদপুরের অফিস সহায়ক জাহাঙ্গীর, সে যেভাবে বিশাল সম্পত্তির মালিক হয়ে গেছেন, সেটা আসলে সে কত টাকা বেতন পায়? সর্বোচ্চ 8-10 হাজার, কিন্তু এর বাইরে সে এত সম্পত্তি অর্জন করছে কিভাবে? দাতা এবং গ্রহীতাকে হয়রানি করে সে বিপুল সম্পত্তিটা এখানে অর্জন করছে। এর জন্যই আমি বলবো সরকারকে জিরো পলিসি অ্যাপ্লাই করে সবাইকে আইনের আওতায় নিয়ে এসে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি মাধ্যমে যাতে একটা সুন্দর সমাজ বিনির্মাণ করা যায়, সেটি আমাদের মুখ্য উদ্দেশ্য থাকবে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, সাব রেজিস্ট্রার অফিসগুলোতে দুর্নীতি যেন নিয়মে পরিণত হয়েছে, শত অভিযোগ থাকলেও মিলছে না প্রতিকার। জমি রেজিস্ট্রেশন নিবন্ধন কর্তৃপক্ষ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে সেবা গ্রহীতাকে বিভিন্ন ভাবে চিহ্নি করে অবৈধ লেনদেন হয়, যার কথা বলা হয়েছে তাকে তো জবাবদিহি আনতে হবে। পাশাপাশি এর সাথে যারা যোগসাজশ করেছেন, সুরক্ষা দিয়েছেন, অংশীদারিত্ব করেছেন, তাদের সকলকে জবাবদিহি আনতে হবে। আর দুদকের সিনিয়র আইনজীবী খুরশিদ আলম জানান, দুর্নীতি করে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই, অপরাধ প্রমাণ হলে কমিশনের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি অস্বাভাবিক টাকা পয়সা প্রপার্টি যদি সন্ধান পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে সাধারণত দুদক একটা অনুসন্ধান করে, যদি জ্ঞাত হয় বহির্ভূত সম্পদ হয়, কমিশন সেটা এক ধরনের ব্যবস্থা নেবে। মজিবুর রহমান, মাই টিভি, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে 7.13% বা 390 জন প্রার্থীর সম্পদের পরিমাণ কোটি টাকার বেশি বলে জানিয়েছে টিআইবি। সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সাংবাদিকদের জানান, গত 5 বছরে প্রায় 3 গুণের বেশি হয়েছে কোটিপতি প্রার্থীর সংখ্যা। তিনি আরও জানান, দুর্নীতির দায়ে 37 মামলার আসামি ও হয়েছেন স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী। আমিনাহিরা রিপোর্ট। চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের কার্যক্রম শেষ হবার আগেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এখানে ডিজিটাইজ করেছে এবং একই সাথে বিশ্লেষণ করেছে। প্রতিবেদনে উঠে আসে সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের অগাধ সম্পদের তথ্য। স্থানীয় সরকার নির্বাচনে 7.13% বা 390 প্রার্থীর সম্পদের পরিমাণ কোটি টাকার বেশি, গত 5 বছরে প্রায় 3 গুণের বেশি হয়েছে কোটিপতি প্রার্থীর সংখ্যা। পদ অনুযায়ী গড় এবং সর্বোচ্চ আয়ের যে তুলনাটি আছে, তাহলে দেখতে পাবেন চেয়ারম্যানদের গড় আয় অন্যান্য পদে নির্বাচিতদের 3 গুণের বেশি। প্রতিবেদনে আরও উঠে আসে 2019 সাল থেকে 100% বেশি অস্থাবর সম্পদ বেড়েছে এমন জনপ্রতিনিধির সংখ্যা 333 জন, ও 2019 সাল থেকে স্ত্রী স্বামী ও নির্ভরশীলদের অস্থাবর সম্পদ 100% বেশি বৃদ্ধি পেয়েছে এমন চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানের সংখ্যা 80 জন। সংসদের ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল 3,065%, সেখানে একজন চেয়ারম্যানের বেড়েছে 11,666%। এ প্রতিবেদনের বিশ্লেষণে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যারা নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার নির্বাচনে, তাদের 90% সরকার দলীয়। ক্ষমতায় থাকলে অবাধে সম্পদের বিকাশ হয় বলেই সহিংসতা করেও নির্বাচনে ক্ষমতায় আসতে চায় তারা। দলীয় আদর্শ, দলীয় আনুগত্যকে নিয়ে ঝুঁকির সম্মুখীন, যেটি গণতন্ত্রের একটা মৌলিক প্রতিষ্ঠান হিসেবে, রাজনৈতিক দল হিসেবে তাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক একটা বিষয় বলে আমরা মনে হচ্ছে। তার কেন্দ্র তার এই কারণে উদ্বেগজনক, এর কেন্দ্রবিন্দু যেটা হচ্ছে যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ আয় ও বিকাশ, সেই কারণে এটি তাদের অনেকটা নিয়ন্ত্রণের বাইরে
চলে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বলে আমরা মনে করছি। অবৈধ সম্পদ থাকা সত্ত্বেও কিভাবে প্রার্থিতা পেল এসব প্রতিনিধিরা এবং এসব দুর্নীতির বিরুদ্ধে দুদক ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নীরব কেন, এমন প্রশ্নেরও জবাব দেন টিআইবির নির্বাহী পরিচালক। যাদের সম্পদ বিকাশ হয়েছে কোনো মনে করতে হতে পারে সকলে মানে নিজস্ব ডায়নামিজম কাজ করেছে, কিন্তু এই ধরনের যখন সম্পদ বিকাশ হয় তখন কিন্তু সংশ্লিষ্ট দলের নেতা কর্মীদের স্থানীয় হোক জাতীয় পর্যায়ের হোক অগোচরে আর তারা তাছাড়া এই ধরনের সম্পদ বিকাশ স্থানীয়ভাবে যখন হয় তখন এটা কিন্তু মোটামুটি স্থানীয় সরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ জাতীয় নির্বাচন ও পুরুষ প্রার্থীর তুলনায় কম, তাই এক্ষেত্রে নারী নেতৃত্ব বাড়ানো উচিত এবং নির্বাচিত প্রার্থীদের ও তাদের পরিবারের সদস্যদের অগাধ সম্পদ অর্জনের তদন্তের দাবিও জানান ইফতেকারুজ্জামান। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। ঘূর্ণিঝড়ের প্রভাবে স্থগিত হওয়া দেশের ১৯টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই ১৯টি উপজেলায় ভোট গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচন শেষ হবে। এর আগে চার ধাপে ভোট সম্পন্ন করেছে ইসি। এর মধ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। এসব উপজেলায় চেয়ারম্যান পদে ১১৯, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন সহ মোট ৩০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট শান্তিপূর্ণভাবে চলতেছে, আমরা রাজ্যে দ্বারা শিখ কিছু করে আমরা ভোট ইনশাআল্লাহ শান্তিপূর্ণভাবে চলে যাব আর শান্তিভাবে ভোট দিয়ে বাইক যাব। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে ভোটের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, ভোটের প্রায় ৬.৫ ঘন্টা পার হয়েছে, তো ভোলায় ভোটের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনি জানেন যে ঘূর্ণিঝড় হিমালয়ের কারণে কিন্তু ভোলার লালমোহন এবং তজুমুদ্দিন সহ কিন্তু গোটা দেশে ২০টি উপজেলার নির্বাচন স্থগিত হয়েছিল। সেই নির্বাচন কিন্তু আজ ভোলা এবং ভোলার লালমোহন এবং তজুমুদ্দিতে আজ সকাল ৮টা শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমি কিন্তু আছি এখন ভোলার তজুমুদ্দিন উপজেলায়। আমি আপনাকে এখানকার বিষয়টা একটু জানাতে চাই যে আজ সকাল থেকে কিন্তু এখানে ভোটের কিন্তু ব্যাপক উপস্থিতি দেখা গিয়েছে, বিশেষ করে নারী ভোটারের ব্যাপক উপস্থিতি দেখা গিয়েছে। গোটা তজুমুদ্দিন এবং লালমোহন কিন্তু নিরাপত্তার চাদর ঢেকে দেওয়া হয়েছে। এই দুটি উপজেলায় কিন্তু ৩৬৫৩০ জন নারী পুরুষ সঠিক তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। এছাড়াও এই দুটি উপজেলায় কিন্তু ২৩ জন নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে থেকে চেয়ারম্যান পদে ৯ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু ৬ জন এখানে নির্বাচন করছেন। তো আমি এখন আছি ভোলা তজুমুদ্দিন পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে আমার কাছে আসেন এখানকার প্রিজাইডিং অফিসার মহিবুল ইসলাম। আমি জানতে চাইবো যে ভোটের তো এখন প্রায় ৬ ঘন্টা চলে গেছে, আর হয়তো সামনে ১ ঘন্টা প্লাস কিছু সময় আছে, এখন পর্যন্ত কতজন ভোট কাস্ট হয়েছে এবং ভোট কিরকম হয়েছে? জি, আমরা লাস্ট আমাদের কাউন্টিং ভোট কাস্টিং হয়েছে ২টা পর্যন্ত আমাদের ১৮৮২ ভোট কাস্টিং হয়েছে। আমাদের এখানে কেন্দ্রের ভোটার সংখ্যা হচ্ছে ৪২৪৫, আর সকাল থেকে শান্তিপূর্ণভাবে অত্র কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। জি, যেমনটি বলছিলেন এই কেন্দ্রটি সহ কিন্তু ভোলার লালমোহন এবং এই যে তজুমুদ্দিন দুটো উপজেলায় কিন্তু খুব শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রতে টহল জোরদার করতে দেখা গিয়েছে। কোথাও কোথাও হেলমেট বিহীন যদি কোনো হোন্ডা চালককে দেখে সেখানেও কিন্তু জরিমানা করতে দেখা গিয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, এই দুটো উপজেলায় ১১৯টি যে কেন্দ্র ছিল ১১৯টি কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ ধরা হলেও এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা আমি দেখতে পাইনি। তো এই ছিল বলা থেকে আমার উপজেলা নির্বাচন নিয়ে সর্বশেষ খবর সৌদা। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে ভোটের সর্বশেষ পরিস্থিতির খবর, ভোটের পরিস্থিতি খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফ হোসেন লিটন। এবার কুরবানির হাটের খবর।
কোরবানি ঈদকে সামনে রেখে পশু পালনে ব্যস্ত সময় পার করছেন ফেনী ও বাগেরহাটের খামারিরা। সবকটি খামারে ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও খামারিরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতি অবলম্বন করে দেশীয় জাতের পশু পালন ও মোটা তাজা করছেন তারা। গোখাদ্যের দাম বেশি হওয়ায় কিছুটা শঙ্কা থাকলেও লাভের আশা প্রান্তিক ও বাণিজ্যিক খামারিদের। প্রতিনিধি আমিন চৌধুরী এবং রিফাত আল মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন এস এম হামিম। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ফেনীর খামারিরা। গরুর বাহারি নাম রেখে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে অনেকে। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় লাভ নিয়ে চিন্তিত তারা। প্রতিটি খামারে রয়েছে ছোট মাঝারি ও বড় সব ধরনের কোরবানি পশু। তবে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করায় গরুর দাম নিয়ে শঙ্কা রয়েছে বলে জানান খামারিরা। অবৈধভাবে যদি কোনো গরু প্রবেশ করে খামারিদের আমরা ভীষণ ধরনের লোকসানের সম্মুখীন হব। যদি ইন্ডিয়ান গরু যদি না ঢুকে ইনশাল্লাহ এবার আমরা লাভবান হব। শুকনা খড় কাঁচা ঘাস এগুলা খাচ্ছে, আবার ভুট্টা সাইলেজ। খাদ্যের দাম গত বছরের চেয়ে এই বছর অনেক বেশি। খরচ বাড়ি যায়, গরুর দাম বাড়বে। গরুর দাম যদি আমরা আসন্নরূপ সেল করতে না পারি তখন আমাদের লস হবে। আসন্ন কুরবানিদের জন্য প্রায় 90,250টি পশু বাণিজ্যিক ও পারিবারিকভাবে পালন করছে খামারি ও গৃহস্থরা। ফেনীতে কুরবানির যে চাহিদা আছে চাহিদার তুলনায় আমাদের কুরবানিযোগ্য পশুর সংখ্যা বেশি আছে এবং আমাদের যে গরুগুলো তারা তৈরি করেছে সম্পূর্ণ নিরাপদ প্রাকৃতিক খাবার খাওয়া এগুলো কিন্তু তারা তৈরি করেছে। এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটে 1,12,413টি গবাদি পশু প্রস্তুত রয়েছে। ভালো দাম পাওয়ার আশায় দিনরাত পশুগুলো পরিচর্যা করছেন খামারিরা। জেলার প্রতিটি উপজেলায় অসংখ্য ছোট বড় খামার গড়ে উঠেছে। প্রাকৃতিক উপায়ে বিভিন্ন খামারে চলছে পশু মোটাতাজাকরণ করার কাজ। তাই কুরবানির পশুগুলো সম্পূর্ণরূপে আপনার ন্যাচারাল পদ্ধতিতে আমরা প্রস্তুত করি। জেলা প্রাণী সম্পদ অফিস বলছে খামারিদের বিভিন্ন পরামর্শ দিয়ে স্থানীয় প্রাণী সম্পদ অফিস কাজ করে যাচ্ছে। চাহিদা হচ্ছে 1,02,782, দেখা যাচ্ছে যে আমাদের 9,631টা উদ্বৃত্ত থাকবে। খামারিদের স্বার্থ রক্ষায় অবৈধ পথে আসা কুরবানির পশু আসা বন্ধে নজরদারি রাখবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এস এম হামিম, মাই টিভি। মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে সকালে দেশে ফিরেছেন বিভিন্ন মেয়াদে কারাভোগ করা 45 বাংলাদেশি। সেই জাহাজে এবার ফেরত যাচ্ছেন বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনীর 134 জন সদস্য। সকাল 9:30টার দিকে কক্সবাজারে পৌঁছায় কারাভোগ করা বাংলাদেশিরা। এর আগে এদিন সকালে মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনীর 134 সদস্যকে কক্সবাজার পুরসভার BIWT এর জেটিতে নিয়ে যাওয়া হয়। এর আগে গত 25 এপ্রিল মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফেরেন 173 জন বাংলাদেশি। একই সঙ্গে ওই দিন বাংলাদেশে আশ্রয় নেওয়া 288 জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। তৃতীয়বারের মতো আজ ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় 8,000 অতিথি। বিএনপির আমলে কোনো দুর্নীতির বিচার হয়নি বললেন ওবায়দুল কাদের। সবদিকে বন্ধাত্ম পরিস্থিতি সৃষ্টি করেছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। স্থানীয় সরকার নির্বাচনে 390 জন প্রার্থীর সম্পদের পরিমাণ কোটি টাকার বেশি, জানিয়েছে টিআইবি। গত 5 বছরে 3 গুণের বেশি হয়েছে কোটিপতি প্রার্থীর সংখ্যা। এমপি আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার সিএমকে নিয়ে কলকাতা সিআইডির অভিযান, খাল থেকে হাড় উদ্ধার। এবং অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সাব রেজিস্ট্রার অফিসের এক অফিস সহায়কের বিরুদ্ধে, গড়ছেন প্রায় 10 কোটি টাকার সম্পদ। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।